হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মল পিজি আনলকড। আজকে আমার খুব কাছের দুইজন বড় ভাই আসছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। ওনারা আজকে ওনাদের কবুতর ছাড়বে এখানে, তাদের কবুতরগুলো নিয়ে আসছে খাঁচার মধ্যে, প্রায় 40 পিস কবুতর। তারা এখান থেকে আজকে টস করবে। এখান থেকে তাদের দূরত্ব প্রায় এয়ার ডিস্টেন্সে 100 কিলোমিটার। তো আমি খুবই আনন্দিত, তারা আজকে এখানে আসছে টস করবে। তো তাদের কাছে কিছু কথা শুনবো এবং কবুতর ছাড়বো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের যারা এই ভিডিওটা দেখছেন তারা সবাই আমন্ত্রিত, তারাও চাইলে এখানে আসতে পারেন, এসে বেড়ায় যাবেন। আপনাদের ক্লাবের সাথে একটা অন্যরকম সম্পর্ক আছে আমার। তো এখানে আছে তরিকুল ভাই, এখানে এসেছি, অনেক আনন্দের মন লাগছে আমাদের, খুব ভালো লাগছে এখানে এসেছি। আমি এসেছি, আমার শ্বশুর বাবা এসছে, এবং এখানে প্রায় 40 পিস কবিতর নিয়ে এসেছি আমরা। প্রায় 4 জনের কবিতর আছে এখানে। এখান থেকে প্রায় সম্ভবত আমার ডিস্টেন্স 120 হবে সম্ভবত। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহন ভাইয়ের SPL লটের সামনে কবিতর ছাড়তে আসতে পারি, সেই জন্য আমরা খুবই আনন্দিত। এবং আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের কবিতরগুলো সুস্থভাবে পৌঁছতে পারে। ধন্যবাদ ভাইকে। তো আজকে আর দেরি করবো না, যেহেতু এখন কিন্তু রোদটা পূর্ণাঙ্গভাবে উঠে গেছে। তারা আসার জন্য অনেক আগে ট্রাই করছে, কিন্তু রাস্তার বর্তমান যে অবস্থার কারণে আসতে একটু দেরি হয়ে গেছে। তো আমরা এখনই কবুতরগুলো রিলিজ করব, তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। কবুতর ছাড়ছেন এখন আমাদের তরিকুল ভাই। তরিকুল ভাইয়ের কবুতরগুলো ছেড়ে দেন। শহীদুল ভাই ছাড়বে এখন। আমাদের শহীদুল ভাই আজকে সর্বপ্রথম নিজের কবুতর নিয়ে এসে টস করলেন। প্রথম টসে কেমন লাগছে ভাই? না, আমি খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে। এখন আল্লাহর রহমতে ভালোভাবে যেতে পারে তাহলে আরো খুশি হবো আর কি, ভালো লাগবে। কতগুলো কৌতুক ছিল আপনার আজকে? আমার ছিল 9 পিচ। 9 পিচ ছিল? 9 পিচ। আপনারা তো এবার হলো আপনার মনে প্রথম রেস? জি, এবার আমার প্রথম রেস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তরিকুল ভাইয়ের থেকে শুনবো এবার, এই আপনার কেমন লাগছে? আপনি তো অনেক জায়গায় কৌতুক ছাড়ছেন এর আগে। আপনি ঢাকাতে ছাড়ছেন দেখছি, তার বিভিন্ন জায়গায় আপনি নিয়ে যায়, গরমের দিনেও ছাড়ে দেন কৌতুক। তো এটা আপনার কাছে কঠিন কোনো কিছু না, যাই হোক ওটা না, আপনার কেমন লাগলো আজকে? আমার খুবই ভালো লাগছে যে আপনার এখানে আসতে পেরেছি, আল্লাহ নিয়া চালছে, সুস্থ সুন্দরভাবে কবিতরে ছাড়তে পেরেছি। আমার 9 পিস কবিতর আছে এখানে, ইনশাল্লাহ যেন সুস্থভাবে আমার প্লাস আমাদের যেটি নিয়ে এসেছি সবারটি চলে যায়, এবং আপনার এখান থেকে ছাড়তে পারার জন্য খুবই আনন্দিত। এত আনন্দিত বলা ভাষা খুঁজে পাচ্ছি না। তো সবাই দোয়া করবেন যেন আমাদের সবার কবিতা সুস্থভাবে পৌঁছে, এবং সবাই যেন আমরা আনন্দিত থাকতে পারি, রেসারের সাথে থাকতে পারি, এবং সবাই যেন ক্লাবকে আমরা উৎসাহ দিতে পারি ইনশাল্লাহ। আমাদের কবুতর ছাড়া শেষ, ভাইরা আসছে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব থেকে। তো আমি এবার একটা পরিকল্পনা ছিল, যেটা আমি এর আগে অনেক সময় বলছি, শহীদুল ভাই হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ রেসিং পিজিয়ন অ্যাসোসিয়েশন, তার হলো সহসভাপতি, আর আমার এক সাইডে আছে তরিকুল ভাই, উনি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ রেসিং পিজিয়ন অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক। তো দুজন ভাই আসছেন, যেহেতু তারা কমিটি মেম্বার, তো তাদের মাধ্যমে আমি একটা জিনিস ঘোষণা দিতে চাই। যেহেতু চাঁপাইনবাবগঞ্জ ক্লাবটা এবার একটু দীর্ঘ দূরত্বে রেস করবে, প্রায় 350 কিলোমিটার তারা লক্ষ্য নির্ধারণ করেছেন, তো এই সর্বোচ্চ রেসে যিনি ফার্স্ট প্রাইজ উইনার হবেন তার জন্য আমার লক্ষ্যের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমার একটা চ্যাম্পিয়ন যে লাইন আছে সেই লাইনের একটা কবুতর আমি তাদেরকে গিফট করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাই সবাই দোয়া করবেন তাদের ক্লাবের জন্য, চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের জন্য অনেক অনেক শুভকামনা। আর আপনারা সবাই, বাদ বাকি যারা আছেন, ভালো মতো রেস করেন, সবার কবুতরের জন্য সুস্বাস্থ্য কামনা করে, সবার কবুতর যাতে ভালো মতো বাসায় ফেরত আসে সেই কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।